হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষার অঙ্কের যে কোশ্চেন হয় সেই কোশ্চেনের নাম্বার বিভাজন নিয়ে। আর হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তোমরা যাতে ভালো করে দিতে পারো তার জন্য আমি নতুন অঙ্ক ক্লাস শুরু করেছি সেই ক্লাসের ব্যাপারে। মাধ্যমিকে তোমাদের মোট 90 নম্বরের পরীক্ষা দিতে হয়। 90 নম্বরের জন্য সময় থাকে 3 ঘন্টা 15 মিনিট। এই 90 নম্বর আসে মোট 6টা টপিক থেকে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি আর হচ্ছে রাশিবিজ্ঞান থেকে। পাটিগণিত থেকে মোট 12 নম্বরের কোশ্চেন হয়। একটি এমসিকিউ থাকে, একটি শূন্যস্থান পূরণ থাকে, একটি সত্য মিথ্যা থাকে, দুটি 2 নম্বরের কোশ্চেন থাকে আর 5 নম্বরের 2টি কোশ্চেন থাকে, তার মধ্যে একটি করতে হয়। এই মিলে মোট 12 নম্বর। বীজগণিত থেকে থাকে 16 নম্বর। 16 নম্বরের মধ্যে থাকে একটি এমসিকিউ, একটি শূন্যস্থান পূরণ, একটি সত্য মিথ্যা, 2টি 2 নম্বরের কোশ্চেন আর 3টি করতে হয় 3 নম্বরের কোশ্চেন। 3টি হচ্ছে 3 নম্বরের কোশ্চেন করতে হয়। এই মিলে হচ্ছে তোমাদের মোট থাকে 16 নম্বর কোশ্চেন। এই যে 3 নম্বর কোশ্চেনগুলো তোমাদের করতে হয় প্রতিটার ক্ষেত্রে 2টো দেওয়া থাকে, 1টি করতে হয়। জ্যামিতি, জ্যামিতি থেকে আসে মোট 22 নম্বর। একটি হচ্ছে এমসিকিউ, একটি শূন্যস্থান পূরণ, একটি সত্য মিথ্যা, 3টি 2 নম্বরের কোশ্চেন। উপপাদ্য থাকে 2টো, তার মধ্যে 1টা অ্যান্সার করতে হয়। সম্পাদ্য থাকে 1টা, তার সম্পাদ্য থাকে 2টো, তার মধ্যে 1টা অ্যান্সার করতে হয় আর প্রয়োগ থাকে 2টি, তার মধ্যে 1টি অ্যান্সার করতে হয়। সব মিলে থাকে মোট 22 নম্বর। ত্রিকোণমিতি থেকে থাকে মোট 18 নম্বর। এমসিকিউ থাকে 1টি, শূন্যস্থান পূরণ থাকে 1টি, সত্য মিথ্যা থাকে 1টি, 2 নম্বর কোশ্চেন থাকে 2টি। 3 নম্বরের কোশ্চেন করতে হয়, 3 নম্বর কোশ্চেন করতে হয়। এখানে হচ্ছে 3টে 3 নম্বর কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে 2টো অ্যান্সার করতে হয় আর 5 নম্বরের কোশ্চেন করতে হয় 1টি। এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে আসে, 2টো দেওয়া থাকে, 1টি অ্যান্সার করতে হয়। মোট হচ্ছে তোমাদের 18 নম্বর। পরিমিতি থেকে আসে 15 নম্বর। এমসিকিউ থাকে 1টি, শূন্যস্থান পূরণ থাকে 1টি, সত্য মিথ্যা থাকে 1টি, 2 নম্বরের কোশ্চেন থাকে 2টি আর 3টি 4 নম্বরের কোশ্চেন থাকে, তার মধ্যে 2টি অ্যান্সার করতে হয়। রাশিবিজ্ঞান থেকে থাকে মোট 13 নম্বর। একটি থাকে এমসিকিউ, একটি থাকে শূন্যস্থান পূরণ, একটি থাকে সত্য মিথ্যা, একটি থাকে 2 নম্বরের কোশ্চেন আর 3টি থাকে 4 নম্বরের কোশ্চেন, তার মধ্যে 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমাদের মোট 90 নম্বরের নাম্বার বিভাজন। এরপর বলি যে নতুন ক্লাস শুরু করছি সেই ক্লাসের ব্যাপারে। এই ক্লাসে আমি শুধুমাত্র আলোচনা করব 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে। 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেন মিলে মোট তোমাদের 36 নম্বর আছে। এই 36 নম্বরের মধ্যে 16 নম্বর থাকে 1 নম্বর কোশ্চেন আর 20 নম্বর থাকে 2 নম্বরের কোশ্চেন। এই 16 নম্বরের মধ্যে এমসিকিউ তোমাদের করতে হয় 6টি দেওয়া থাকে, 6টি করতে হয়। শূন্যস্থান পূরণ করতে হয় তোমাদের 5টি দেওয়া থাকে, 5টি করতে হয়। আর হচ্ছে সত্যমিথ্যাও তোমাদের করতে হয় 5টি, 6টি দেওয়া থাকে। আর 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে বলি, 2 নম্বরের ক্ষেত্রে মোট 12টি কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে 10টি কোশ্চেনের অ্যান্সার করতে হয়। এর বাইরে তোমাদের যে 54 নম্বর থাকছে সেখানের সমস্ত অঙ্কই বই থেকে দেয়। বইটি তোমরা ভালো, বইয়ের কোশ্চেনগুলো সমস্ত প্রয়োগ থেকে শুরু করে অনুশীলনের সমস্ত অঙ্ক বা কোষে দেখির সমস্ত অঙ্ক তোমরা সলভ করো। যদি অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের অ্যান্সার করে দেব। এই যে তোমাদের বললাম যে 36 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর মিলে, এই কোশ্চেনগুলো করার জন্য তোমাদের বেসিক কনসেপ্টগুলো তোমাদের লাগবে। আমার প্রথম টার্গেট হচ্ছে প্রতি চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। তারপর মাধ্যমিকে যে সমস্ত টাইপের কোশ্চেন হয় সমস্ত টাইপের কোশ্চেন আমি তোমাদের সলভ করে দেবো। বেসিক কনসেপ্টগুলো তোমাদের যদি ক্লিয়ার হয়ে যায় পরীক্ষাতে যদি কমন কোশ্চেন নাও থাকে তোমরা নিজের থেকে সলভ করে নিতে পারবে। এরপর হচ্ছে আমি যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো তোমরা যদি রেগুলারলি করতে থাকো তাহলে অবশ্যই তোমরা 36-এ 36 পাবে। ঠিক আছে, তাহলে বিন্দাসভাবে পড়াশোনা করে, পরের ক্লাসে দেখা হচ্ছে, বাই।